দেবভাষা সংস্কৃতত মহৎ বাক্য পাঠ করে কংগ্রেসত যোগদান অশোক শর্মার। হিন্দুত্ব প্রতিষ্ঠার আদর্শে পরিচালিত আর এস এস বিজেপির প্রায় চারি দশক সম্পূর্ণ করে সম্পূর্ণ বিপরীত মতাদর্শর কংগ্রেস দলত এয়া অশোক শর্মা। নলবাৰীৰ ৰাজীৱ ভৱনত মহা আয়োজনেৰে অশোক শর্মাক কংগ্রেসলৈ আদরণি জনালে এ পি সি সিয়ে। আজি মই কম যে তেখেতৰ ৰাজনৈতিক জীৱনত আজি তেখেতে সেইখন পতাকা হাতত লবলৈ আহিছে যিখন পতাকা কেদিন নলবাৰীৰ মুকুন্দ কাকতি হাতত লবৰ কাৰণে গুলি বুকুত পাতি লৈছিল। জ্যেষ্ঠ আর এস এস নেতা অশোক শর্মার কংগ্রেস আগমনের সাক্ষী হবলৈ দিল্লির সংসদের অধিবেশন এড়ি নলবাৰী পালেহি লোকসভার বিরোধী উপদলপতি গৌরব গগৈ। মই নিজে দিল্লির পৰা নলবাৰীলৈ আহি মাননীয় অশোক শর্মা ডাঙরিয়াক কংগ্রেস দলের ভিতর মই স্বাগতম জানাবলৈ বিচাৰো। নলবাৰী মানুষের এই অঞ্চলের মানুষের এটা স্বাভিমান আছে আর মই আপনাদের কথা দিছো যে যিদরে যোৱা লোকসভা নির্বাচনত যোৰহাটৰ ৰাইজে নিজৰ স্বাভিমান সুৰক্ষিত করলে আহা বিধানসভা নির্বাচনত নলবাৰী অঞ্চলৰ ৰাইজে নিজৰ স্বাভিমান সুৰক্ষিত করে। কিয় বিজেপি ত্যাগ করলে অশোক শর্মায়? মই ভাল অবস্থাত তারপর অব্যাহতি লৈছো। কেন্দ্র সরকার আছে, রাজ্য সরকার আছে, নগর নিকায় সমূহত সরকার চলি থাকার পিছত মই আজি এই দলটোলৈ আহিছো এই কারণে যে এই দলটোক দেশখন শাসন করে অগ্রগতি করার এক শপথ আছে। মই মোৰ হিন্দুত্বৰ দৰ্শন আগবঢ়াই লৈ গলেও মই কিন্তু কেতিয়াও কাকো বিরোধ করা নাছিল, কিন্তু সেই ব্যবস্থাটো এতিয়াহে হৈছে আৰু তাতেই মই অতিষ্ঠ হৈছো যে মোৰ ৰাজনৈতিক যিটো সত্তা মোৰ আজি বিপদাপন্ন। মই যিটো দলত আছো তাত চৰকাৰ অনালৈ যি অহপুৰুষাৰ্থ চেষ্টা কৰিছিলোঁ আজি আপোনালোকৰ দলক নিষেধ কৰি আমাৰ দলক অহা সেই ধুৰন্ধৰ গেংটোৰ অত্যাচাৰত স্বাধীনতাৰ পৰা এই 77 বছৰে ইতিহাস চাওঁ তেনেহলে প্রায় 46 বছরে এই কংগ্রেস দলে শাসন করেছিল। সমাজখন তেতিয়া কিন্তু বিভাজিত হওয়া নাছিল, কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব প্রথম 5 বছর যদি বাদ দিও এই 3 বছর ধরু এই 3 বছরতে হিন্দু আর মুসলমানের কথা বারে গতি কই যে সমাজখন বিভাগ করে হিন্দুর ভোটে আর হিতাধিকারীর ভোটে শাসন করার যে ষড়যন্ত্র করেছে এইটো 2026 চনত উপরাই পেলার এক সংকল্প লৈ কংগ্রেস দলত আজি সামিল হৈছে। এতিয়া কংগ্রেসের পৰা সহানুভূতি আর বহিবলৈ এটুকুৰা ঠাই বিচরা অশোক শর্মাক কংগ্রেসের আশ্বাস। মোৰ কংগ্রেস দলত আহি পাবার লগা নাই, মোক তাত যে লঘু লাঞ্ছনা হয়েছে সেই লঘু লাঞ্ছনার পৰা মোক অকমান উদ্ধার করক, মোক অকমান বহিবলৈ ঠাই দিয়ক আর মোর যে কর্মশক্তি সেই কামত লগার কারণে মই আশা করো যে মাননীয় অশোক শর্মা ডাঙরিয়া যেতে আমার ঘরত আগবাড়ি যাব যে সম্মান আগতে নিজের পুরোনা দলত পাইছিল তাতকৈ বেশি সম্মান মরম স্নেহ আমার ঘরের ভিতর পাব। অশোক শর্মার দাবি তেওঁৰ দৰে বহু বিজেপি কর্মী আহিব খোজে কংগ্রেসলৈ। বহু কেইজন কর্মী মোর লগত আহিছে, আমার তিতাবৰৰ বিধায়কগৰাকী অহা কারণে কৈছে, তারপরে মোর এগৰাকী মোর বন্ধু আহিছে মনজিৎ বৰুৱা, তেওঁ ইয়াত আহিছে এই কার্যসূচীটো চোৱাৰ কাৰণে, তাতো তেওঁ তেনেকুৱা বুলি কৰিব। মই আপোনাৰ লগত চিনাকি কৰাই দিম, তাত আপুনি তেনেকুৱা ব্যৱস্থা ল'ব। সমগ্র অসমত তেনেকুৱা ব্যৱস্থাৰে মোক যদি সুবিধা দিয়ে এই কাম আগবঢ়াই লৈ যোৱাৰ লক্ষ্যৰে। পিছে বিজেপি এৰি কংগ্রেসলৈ যোৱা অশোক শর্মাক শুভেচ্ছা জ্ঞাপন কৰি মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার কটাক্ষ, কংগ্রেসক হিন্দুময় কৰক অশোক শর্মায়। যে মই থকা দলটোতে তেওঁ যোগদান কৰিছে তেওঁক মই বহুত বহুত অলেখ অলেখ শুভেচ্ছা জনাইছো। খালি মই আহ্বান জনাম তেখেতক যে তেখেত যাতে কংগ্রেসত থাকিও ৰাষ্ট্ৰীয় স্বয়ংসেৱক সংঘৰ কথা কৈ থাকে, হিন্দুৰ কথা কৈ থাকে। কংগ্রেসত হিন্দু মানুষ থকার প্রয়োজনীয়তাও আছে কিছু সংখ্যক, গতি অশোক শর্মার কংগ্রেসত যোগদান আমার কারণে একটা আনন্দর বাতরি। যে মই যে কাম করব নোৱাৰিলোঁ কংগ্রেসক হিন্দু মই করব নোৱাৰিলোঁ, এতিয়া অশোক শর্মায় যদি কংগ্রেসক হিন্দু মই করে তোলে ইতিহাসে তেওঁৰ নাম সোণালী আখরে লিখিব। অবশ্যই বিজেপিত লঘু লাঞ্ছনার সম্মুখীন হয়ে আর আদর্শের পর নেতৃত্ব বিচলিত হওয়া বলে দাবি করে কংগ্রেসত যোগ দিয়া অশোক শর্মাক সমালোচনা নলবাৰী জেলা বিজেপির।
কেবল ব্যক্তি স্বার্থর আদর্শের পরিপন্থী কাম করার অভিযোগ অশোক শর্মার বিরুদ্ধে। আজি তেখেতক দলে বিধায়ক পাতিছে, এটা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব দিছে, তারপিছতো তেখেতর ইমান আকাঙ্ক্ষা, এই উচ্চাকাঙ্ক্ষাটো একেবারে ব্যক্তিকেন্দ্রিকভাবেই তেখেতে আজি কংগ্রেস দলের দরে সম্পূর্ণ বিপরীত পন্থী এটা দলত যাওয়ার বাবে তেখেতে এই ক্যালকুলেশনটো করেছে। কারণ তেখেতে জানে যে বাকি দলত যাওয়াতক এওঁলোকৰ তাতে গলে জিকার হয়তো সুবিধা হব যদিহে টিকট পায়। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।